ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আমার স্ক্রিনে থাকা একটি প্যাকেজিং রিলেটেড ডিজাইন দেখতে পাচ্ছেন তো আসলে এটা মূলত একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্রোডাক্টের যে প্যাকেজিং আছে সেটাই তো এটা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এবং এখানে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু প্যাকেজিং হবে তো অনেক ক্ষেত্রে আপনারা মার্কেটে গেলে দেখতে পারেন যে কোনো টপ বা শাড়ি কাপড় বা গেঞ্জি বা অন্যান্য আন্ডারওয়্যার বা অনেক ধরনের কাপড় প্যাকেজিং এর জন্য ছোট ছোট কিছু বক্স থাকে তো সেই বক্স গুলো আজকে মেজারমেন্ট সহ ডাই ও অন্যান্য কিছু যে কাজ আছে সেগুলো সম্পর্কে আজকে একটা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব তো কাজটা দেখে মনে হলেও অনেক সহজ কিন্তু যখন আপনি এই কাজটা করতে যাবেন তখন কিন্তু এর ঝামেলার কোনো শেষ নাই এরকম একটা পর্যায়ে চলে আসে তো আজকে আমি এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব তো অবশ্যই আপনি যদি এই কাজটা জেনে থাকেন তাহলে ভালো তো এর থেকে আরো আপডেট কোনো কাজ আপনি করতে পারেন তো যদি আপনি নতুন হয়ে থাকেন বা কোন রকম কোনো সমস্যা থাকে অবশ্যই এই কাজটা একটু ফলো আপ করতে পারেন তাহলে আপনি আপনার এই সমস্যা থেকে মোটামুটি একটা সমাধান পাবেন তো সর্বপ্রথম আমাদের যে কাজটা প্রয়োজন তো সর্বপ্রথম আমরা একটু ডাইটের দিকে নেবো জাস্ট আমাদের মেজারমেন্টটা ঠিক রাখার জন্য তো এখান থেকে আমি করব কি জাস্ট এটাকে মিলিমিটারে কিন্তু কাজটা করার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের কোনোরকম কোনো ভুল হওয়ার চেষ্টা হয় না মানে কোনো রকম কোনো ভুল হবে না আমরা চেষ্টা করব সবসময় মিলিমিটারে কাজ করার জন্য মিলিমিটার তো সর্বপ্রথম আমি দেখবো আমার বডি সাইজটা কত আছে তো বডি সাইজ এখানে মিলিমিটারে আছে চুয়ান্ন দশমিক চৌষট্টি দশমিক আটান্ন এবং এর দশমিক চুয়ান্ন ঠিক আছে তো এই হচ্ছে আমার বডি সাইজ তো বডি সাইজটা আমি সর্বপ্রথম তৈরি করে নেব কত আছে চৌষট্টি দশমিক আটান্ন চৌষট্টি দশমিক আটান্ন এবং হাইটে আছে সপ্তশি দশমিক চুয়ান্ন সপ্তশি দশমিক সাইজটা হয়ে যায় তারপর বডি সাইজের পর হাইট অংশটুকু তাহলে এখানে লেন্থ উইথ এবং হাইট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো এখানে কিন্তু এই বক্সটা বক্সটা বানানোর পর সম্পূর্ণ কিভাবে থাকবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কিন্তু বক্সটা সোয়ানো অবস্থা থাকবে তাহলে আমরা হাইট কোনটাকে বলবো এই ছোট অংশটুকুকে দিকে থাকবে থাকবে এই এই অংশটা নিচের দিকে তাহলে অংশটুকুই হাইট হবে আপনি অবশ্যই আপনার হাতের কাছে কোন বক্স থাকলে দেখতে পারেন তাহলে আমাদের লেন্থ উইথ এবং হাইট তাহলে এটাকে আমরা বলবো লেন্থ এটাকে বলবো উইথ এবং এইটুকুকে বলবো হাইট তাহলে সেক্ষেত্রে আমাদের লেন্থ এবং উইথ এবং হাইট অংশ হাইট অংশ কতটুকু এটা একটু দেখে নেই হাইট অংশ আছে পাঁচ দশমিক আশি বা উনআশি যেটা হোক পাঁচ দশমিক উনআশি পাঁচ দশমিক উনআশি মানে আমরা আশি দিতে পারি সমস্যা নেই তাহলে দেখুন আমার কিন্তু এই অংশটা হয়ে গেলো তৈরি করা তাহলে সেই ক্ষেত্রে আমার এখন হবে কি এটাকে আর একটা ডুপ্লিকেট মানে ডাবল করে নেব ব্যাস এটা হয়ে গেলো এখন আমাদের কিন্তু এই ডামিটার দরকার নেই আমরা সাইজটা পেয়ে গেছি তাহলে আমাদের দেখুন লেন্থ উইথ এবং এই যে হাইট অংশ হয়ে গেল সেম এইটাকে আমরা এইখানে আর ডুপ্লিকেট কপি করে নেব এখন কথা হচ্ছে আপনি যদি এখানে একটু ছোট বড় করেন এই অংশটা নিলেন এক সাইজ এই অংশটা নিলেন আর এক সাইজ তাহলে কিন্তু কখনো হবে না আপনাকে অবশ্যই করতে হবে কি এখানে লেন্থ উইথ হাইট জানিয়েছেন ঠিক সেমভাবে আর একটা লেন্থ উইথ হাইট একই সাইজে নিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনি যদি একটু ছোট বড় করেন তাহলে কিন্তু আপনার প্যাকেট হবে না বা প্যাকেজিংয়ের সমস্যা হবে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা থাকতে হবে তো এখন আমাদের রয়েছে কি এই খামটা বা প্যাকেজিং বক্সটা এটা কিন্তু একটা পেস্টিং এর ব্যাপার আছে এই জন্য পেস্টিং আমাদেরকে দিতে হবে তো এই জন্য পেস্টিং এর জন্য আমরা করব কি এখানে একটা অ্যাডজাস্ট করে নেই অ্যাডজাস্ট করে নাও রেফারেন্স পয়েন্ট অন রাইট তো এখান থেকে আমরা কতটুকু দিতে পারি আমাদের বক্সেস বক্সের সাইজের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পেস্টিংটা দিয়ে থাকি তো সর্বনিম্ন পেস্টিং কিন্তু আমরা আট মিলি বা সাত মিলি দিয়ে থাকি তো এখানে আমরা কত মিলি ইউজ করছি এখানে পাঁচ মিলি ইউজ করছি তো যাই হোক আমিও এখানে পাঁচ মিলি দেওয়ার চেষ্টা করি ব্যাস পাঁচ মিলি এখন আমি এটাকে একটু মাথাটা নিচের দিকে দিতে পারি পাঁচ এম ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ডাউন আরো এটাকে আপ এর করে দিলাম ব্যাস তাহলে আমার কিন্তু মোটামুটি এদিকে এ টু জেড বাম থেকে ডানে আমাদের বক্সটা বা প্যাকেজিং এর কাজটা সেরে ফেলা হইল তারপর এখানে আমাদের হাইট অংশ দিতে হবে কতটুকু মানে আমাদের অংশ অংশ এই অবশ্যই আপনাকে দিতে হবে কিনটা কোনটা আপনার এই যে হাইট যে অংশ আছে এই হাইট অংশের সঙ্গে সাইজ বা সমন্বয় করে আপনাকে দিতে হবে এটা আছে কত মিলিমিটার পাঁচ দশমিক আট তাহলে এটাও কিন্তু আমাদের পাঁচ দশমিক আট দিতে হবে পাঁচ দশমিক আট তো সবসময় আপনি দেখবেন যে আপনার এই হাইট অংশ কতটুকু এটার যত সাইজ ঠিক তত অংশ এখানে দিতে হবে শুধু এই ক্ষেত্রে না আপনি যে প্যাকেজিং রিলেটেড ডিজাইন করেন না কেন আপনাকে এটা ফলো করতে হবে এই সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে এই সাইজটা দিতে হবে সেমভাবে আমি এখানে একটা দিয়ে নিতেছি এদিকেও যেহেতু আমাদের লাগবে দিয়ে দিই এখন দেখুন এখানে এটা কিন্তু প্লাপ এই প্লাপটা এখানে এই যে এখানে ক্রিজের পর এখানে আসবে আসার পর এখানে কিন্তু একটা ঢুকাই দিতে হবে এই ফ্লাফের ঢুকানোর জন্য একটা আমাদের দরকার আছে এটাকে আমরা দিতে পারি কতটুকু এখান থেকে আমরা দিতে পারি পাঁচ মিলি বা সাত মিলি যেটা হোক দিতে পারি তো এখানে আছে পাঁচ দশমিক গান এখানে দিতে পারি পাঁচ ব্যাস ওটা থেকে একটু ছোট অথবা আপনি যদি এটা সাইজিয়ে রাখেন কোনো সমস্যা নেই এখানে এই সাইজ এখানে আর একটা ওই সাইজ দিলে সমস্যা নেই কারণ এই অংশটুকু আপনার ভিতরে ঢুকাই দিতে হবে তাহলে আমার এখানে এই চলে গেল আমাদের এই সাইড তৈরি করে দিতে হবে তার আগে আমরা আসি এই এইটার আলোচনায় তো এখানে সাইজটা কতটুকু রাখতে হবে বা কতটুকু দিবেন তো এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে আপনার ডিজাইন কতটুকু নিচে রেখে আপনি এই কাজটা করবেন ঠিক ততটুকু সাইজ নিয়ে আপনার এই কাজটা করতে হবে তো এখন আমি এখান থেকে একটা ডিজাইন এই পর্যন্ত ট্র্যাক করে নেয় অথবা আমি এটাকেই জাস্ট একটা ডুপ্লিকেট কপি করে নেব ডুপ্লিকেট কপি করে নিলাম দেখি একটু নিচের দিকে ড্র করে নিয়ে আসি ব্যাস এখন আমি চাচ্ছি যে এটা সাইজ আমি রাখবো হলো কতটুকু আছে আমার ধরুন আমি পনেরো মিলি রাখতে চাচ্ছি পনেরো মিলি তো এটা যদি আমার পনেরো মিলি রাখি তারপর এখানে যেহেতু একটু কাটা অংশ আছে সেই কাটা অংশটুকুর জন্য আমাকে একটু জায়গা নিতে হবে সেজন্য আমি ইলিপস টুল দিয়ে একদম মাঝ বরাবর একটা এতটুকু অংশ নেওয়ার চেষ্টা করি ব্যাস এখন যদি আমি এখান থেকে এইভাবে এতটুকু নেই তাহলে কি হবে এখন আর একটু বড় করে দেই তাহলে মনে হয় ভালো হবে এখন আমি দেখুন শেপ বিল্ডার টুলস ইউজ করি শেপ বিল্ডার টুলস ইউজ করে এর অংশটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এটাকে আমি রাউন্ড করব এই অংশ আর এই অংশ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দিলাম ব্যাস আমার কিন্তু মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেল এখন এখানে ব্যাপার আছে আপনার এই শেপটা কিসের জন্য তৈরি হয়েছে এবং এখানে কতটুকু জায়গা নিয়েছেন এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে কারণ এই অংশটুকু দেখুন এখানে এই ফ্লাব অংশটুকু এতটুকু অংশ এখানে থাকলে এর উপর আসবে এর উপর আসার পর এই অংশটুকু কোথায় যাবে এই অংশটুকু অবশ্যই এই যে এই আবরণ বা ডিজাইনটা আছে এর উপর এখানে অপোজিটে ম্যাক্সিমাম আপনার সাইজ কতটুকু আছে সেই পর্যন্ত এটা লেফটে যাবে লেফটে যাওয়ার পর এই অংশটুকু কিন্তু লক আকারে এই ইনারে এখানে কিন্তু ঢুকাই দিতে হবে বা এখানে একটা কিন্তু কাটিং থাকবে ওই কাটিং এর ভেতর এই মাথাটুকু ঢুকে যাবে তাহলে আপনার কিন্তু হয়ে যাবে এই জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই আপনাকে এখান থেকে সাইজ কতটুকু আছে এটা কিন্তু আপনাকে মেপে নিতে হবে তা না হলে কিন্তু আপনার সমস্যা হবে কারণ ডাইয়ে মিলবে না দেখুন আমি কিন্তু এ টু জেড কিন্তু খুব সুন্দরভাবে এটা সাইজটা নিয়ে নিলাম তো এই সাইজটা নেওয়ার পর আমি সেমভাবে এখানেও কিন্তু সাইজটা নিয়ে আসবো কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি বসছে কিনা ব্যাস বসছে আমি চাইলে এটাকে একটা ডুপ্লিকেট কপি করে এটাকে জাস্ট ঘুরাই নিতে পারি ঘুরাই নেওয়ার পর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেই যেহেতু আমরা কাঠামো তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা নিলে কোনো সমস্যা নেই দেখুন এখান পর্যন্ত এই পর্যন্ত আমি নিয়ে নিছি তাই না তাহলে আমাদের মিডিল কোনটুকু আছে এই মিডিলটা আমরা করে নেব আগে দেখুন আমি কিন্তু এই অংশটাকে একদম সুন্দরভাবে মিডিল করে নিয়েছি তো মিডিল করার পর আমরা জাস্ট একটা ড্র করব লাইন ড্র করব তাহলে লাইনটা আমরা নিব কম দেখুন আমার কিন্তু এই অংশটুকু এতটুকু অংশ ঢুকবে এই জন্য আমরা এদিকে দুই মিলি বাতি নেব এদিকে দুই মিলি বাতি নেব বাতি নেওয়ার পর ব্যাস আমাদের এই অংশটুকু দরকার নেই দেখুন আমরা কিন্তু এই অংশটুকু এখানে মাপ পেয়ে গেলাম তাহলে আমরা এই যে এই অংশটুকু এখানে ক্রিজ হবে মানে কাটিং হবে এখানে এই মাথাটুকু ঢুকে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আমরা তৈরি করব এই যে মাথা তাহলে এই মাথা কতটুকু হবে সাইজ তো এই মাথা দেখুন এখানে আমার দুইটার সাইজ কত আছে দুইটার অর্ধেক নিলেই আর লাগবে না অথবা আপনি অনুমান করে এখান থেকে দিতে পারেন তো এখানে আমাদের দুইটা সাইজ হলো দশ মিলি তা আমরা পাঁচ মিলি করে এটা ড্রয়িং করে দিতে পারি দেখুন এখান থেকে আমি দিয়ে দিলাম এখান থেকে আমি যদি দিই আমি চার মিলি দেই চার মিলি দিয়ে অথবা পাঁচ মিলি দিলাম যেহেতু আমার দশ মিলি আছে পাঁচ মিলি দিয়ে দিলাম ব্যাস এখন এই অংশটুকু এই মাথাটুকু যাতে আমার এই অংশটুকু সহজে টুকে এই জন্য আমরা তিন মিলি বাঁকা করে এর মাথাটা একটু এভাবে দিয়ে দিলাম দেখুন এখানে দিয়ে দিলাম তিন মিলি অনেক বেশি হয়ে যায় আমরা দুই মিলি দেবো যেহেতু ছোটো তো দুই কন্ট্রোল কে দিয়ে দুই মিলি এখন নেই দুই মিলি ব্যাস এটা হয়ে গেল সেমভাবে আমরা করব কি এটার এখানে একটা এটাকে কপি করে দেব ব্যাস এখন আপনি চাইলে এখানেও দিয়ে দিতে এখানে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর এটাকে আমি এদিকে ঘুরে দিতে পারি বেস এখানে আপনি চাইলে এভাবে রাখতে পারেন অথবা আপনি আপনার মতো করে মাথাটাকে আবারও ঘুরে দিতে পারেন তো দেখুন আমি একটু করে ঘুরে দিতেছি বেস এটাকে এদিকে দিলাম হ্যাঁ এখন কিন্তু আমার মাথাটা এ টু জেড খুব সুন্দরভাবে এই কাজটা হয়ে গেল এখন আমরা করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি নেওয়ার পর আমাদের ডিজাইনগুলো আমরা এখানে সাবমিট করব সর্বপ্রথম আমার এই যে দেখুন হেডলাইনে এই ডিজাইনটা আছে হেডলাইনে আমি এই ডিজাইনটা এখানে পেস্ট করতেছি তারপর টি শার্ট আছে আমাদের তিন জায়গায় তাহলে সেই হিসেবে আমরা টি শার্ট লেখাটা এখানে খুব সুন্দরভাবে সেট করে দেব এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা আমরা চাইলে এটাকেই জাস্ট ডুপ্লিকেট কপি করে নিয়ে আসতে পারি ব্যাস তারপর এখানে একটা আছে লেখা টি শার্ট ব্যাস এখানে আমরা এটাকে কপি করে দিতেছি তাহলে আমাদের তিন জায়গায় টি শার্ট লেখাটা হয়ে গেল এখন আমাদের রয়েছে শুধুমাত্র এই ইমেজ সাইজ বা ডিজাইনটুকু তো এই ডিজাইনটুকুকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসতেছি আর এখানে আর কোনো কিছুই নাই ওকে দিয়ে দিলাম তাহলে সেম ভাবে এখানে রইলো টি শার্ট ডিজাইন ডিজাইন হ্যাঁ তারপর এই মাঝখানে আমাদের এখানে একটা টি শার্ট লেখা আছে তো এখানে আমরা এটাকে দিয়ে দিতে পারি একদম সেন্টার লাইন করে নিয়ে নেব বেশ এখন রইলো আমাদের কি এখানে যে টেক্সটগুলো এই টেক্সটগুলো দেখুন টি শার্টের উপকারিতা কত কি সাইজ কি আছে নাই কালার কি কম্বিনেশন কি মেজারমেন্ট কি সব কিছু এখান থেকে রয়েছে এবং একটা কিউআর কোড বার কোড রয়েছে এক্সেল না কি এল সাইজ সব কিছু মিলে তার উপকরণ আর কি এখানে দেওয়া আছে সেগুলো এখানে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো নিয়ে বসানোর চেষ্টা করবেন ব্যাস আমাদের মোটামুটি ডিজাইন এখানে বসানো হয়ে গেল তাহলে আমাদের আর এইটুকু দরকার নেই তাহলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে এই অংশটা পেয়ে গেলাম দেখুন আমাদের কিন্তু একটা প্যাকেজিং রিলেটেড একটা প্রোডাক্টের যে প্যাকেজিং রয়েছে ইনার বক্স সেটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখন আপনি সম্পূর্ণ এটাকে একটা আউটপুট সেটাপ সারতে পারবেন এখন আউট সেটআপটা অবশ্যই এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তীতে কোনো ভিডিওতে আমি এর আউটপুট সেটআপটা দেখানোর চেষ্টা করব তো অবশ্যই এটা যেহেতু একটা ডাইকাটিং বা কাঠামোটা আলাদা এটার অবশ্যই সেট একটু ইন্টালিভ আকারে হতে হবে এবং তার একটা ডাইকাট বা ডাইয়ের জন্য ফিল্ম সারতে হবে পজিটিভ তো সেটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনি এই ভিডিওটি যদি আজকে নতুন দেখে থাকেন এবং স্কিপ না করে দেখেন অবশ্যই আপনি আপনার মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছেন এবং পরবর্তীতে যাতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই